নমস্কার শুভ বিজয়া দীপাবলি ছট এক একসঙ্গে শুভেচ্ছা জানাই সবাইকে কারণ তারপরে আমরা মিলিত হচ্ছি আমার পূর্ববর্তী বক্তা আমার লোকসভার সাথী শ্রীমতী কাকলি ঘোষদস্তিদার অনেক লম্বা ফিরিস্তি দিলেন উন্নয়ন যদিও বিষয় আজকে সেটা নয় কিন্তু আমার মনে হল এই জন্য উনি দিলেন যে এইগুলো করার পরে আমাদের একটু একটু দুর্নীতি করার অধিকার জন্মে গেছে তাই যা যা আজকের বিষয় বা যা দেখছি আমরা মিডিয়াতে সেগুলো ন্যায্য মনে করা যেতে পারে আমি খুব বিস্ময়ের সঙ্গে দেখছিলাম দুর্গাপূজা মানে বাঙালি একটা অন্য মুডে থাকে খাওয়া দাওয়া জামা কাপড় ঘোরাঘুরি আত্মীয় স্বজনের সঙ্গে মেলামেশা কিন্তু এবারে দুর্গাপূজাতে আমি দেখলাম টিভি থেকে আরম্ভ করে খাওয়ার টেবিল রেস্টুরেন্ট গাড়ি ঘোড়া প্যান্ডেল সব জায়গায় আলোচনা হচ্ছে কোন নেতা কত টাকা ঝেড়েছে আর কোন 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 নেতাকে সিবিআই ইডি ডেকেছে কাকে কে অ্যারেস্ট করলো এই করতে করতে দুর্গাপূজা থেকে আরম্ভ করে কালী পূজা ভাইফোঁটা চলে গেল সঙ্গে সঙ্গে সেই চিত্রটা পাশে দেখছিলাম পরীক্ষা দিয়ে যারা পাশ করলো তারা রাস্তার ধারে আর যারা সাদা খাতা দিয়েছে বা ফেল করেছে তারা স্কুলের মাস্টার মশাই হয়েছে এই পরিস্থিতি বাঙালি দেখতে চেয়েছে কিনা আমি ভাবতেই পারছি না কল্পনা করতে পারছি না কিন্তু আজকের দেখতে হচ্ছে যাদের টাকার বিনিময়ে চাকরি হয়েছে কোর্ট যখন তাদেরকে বরখাস্ত করার কথা বলছে সরকার তার পিছনে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী তার পক্ষে দাঁড়াচ্ছেন যে না আমরা কাউকে চাকরি থেকে সরাতে চাইছি না তাদের প্রতি খুব মমতা আছে বা এরকম না এটা দায়বদ্ধতা নোটের মান্ডিল যার কাছ থেকে নেওয়া গেছে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে এই সরকার থাকতে থাকতে ওনারা ক্ষমতায় থাকতে এটা তো কল্পনা করা যায় না কমপক্ষে এটা দায়বদ্ধতা থাকে সেটাই দেখাবার চেষ্টা করেছেন তাই তাদেরকে ওদেরকে রেখে বাকিদের দেওয়ার চেষ্টা হোক এটা কি ধরনের যুক্তি আমি বুঝতে পারছি না যারা পরীক্ষা দিল না যারা পাশ করলো না সাদা খাতা দিল কেবল বাপের টাকা আছে বলে চাকরি পেয়ে গেল তারা স্কুলে পড়াবে আর পড়ানোর পরিণাম কি হবে হয়তো এরপরে আমরা আর অমর্ত্য হিসেব বা বিনায়ক ব্যানার্জির মতো প্রতিভা পাবো না বাংলাদেশ থেকে যার জন্য গর্ব করতে পারি এরপরে যে সেই ছেলেপুলেরা পড়াশোনা করে স্কুল থেকে বেরোবে যাদেরকে কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনাদের ছেলেমেয়েরা চাকরি পাক ছট পুজো বলেছেন কোথায় চাকরি পাবে সেটা বলেননি কর্ণাটক গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ নাকি দেশের বাইরে কারণ পশ্চিমবঙ্গে তো চাকরি হবে না উনি বলেছেন আন্দোলন করলে চাকরি পাওয়া যায় না কোনো পরীক্ষা চাকরি ঠিকভাবে হয় না এসএসসি টেট ছাড়ুন পিএসসিতে যতগুলি পরীক্ষা হয়েছে কোনো পরীক্ষা ফেয়ার ফ্রি হয়নি সব জায়গায় কোয়েশ্চেন লিক হয়েছে তাই একবার পরীক্ষা নিয়ে তারপর আর পরীক্ষার দিকে যাননি ওনারা নূতন পন্থা এখন অস্থায়ী কর্মী নিয়োগ প্রত্যেকটি বিভাগে হাজার হাজার অস্থায়ী কর্মী নিয়োগ তাতেও লাখ লাখ টাকা কাটমানি নেওয়া হয়েছে এই যে একটা দুর্বৃত সহ পরিস্থিতি ভয়ানক পরিস্থিতিকে আমরা এগোচ্ছি আমি জানি না এতে এগিয়ে বাংলা কিনা বা বাংলার বাইরে গিয়ে দেশের বাইরে গিয়ে বাঙালি চাকরি করবে এটা বিশ্ব বাংলা কিনা সে উত্তর আমরা আগামীতে খুঁজব কিন্তু যে বাংলা তার শিক্ষা বিভাগের জন্য গর্বিত ছিল সারা দেশ বিদেশের লোক বাঙালিকে শিক্ষিত রুচিবান বুদ্ধিমান সুশীল বলে মনে করত আমাদের শিক্ষা বিভাগের জন্য সেই শিক্ষা বিভাগ আজকে কোনো চাকরি চাকরির পরীক্ষা ঠিকভাবে করতে পারে না এমনকি বোর্ডের পরীক্ষাও ঠিকমতো করতে পারে না প্রত্যেক বছর কোশ্চেন লিক হয়ে যাচ্ছে তো তার থেকে যে প্রোডাকশন হবে সেটা কেমন হবে এই ফেল করা ছাত্ররা টিচার হয়ে যখন স্কুলে পড়াবেন তার ছাত্ররা কেমন হবে তারা তো পরিযায়ী শ্রমিক হবে যে বাংলা থেকে একদিন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর সায়েন্টিস্ট লেকচারার সারা দেশ তথা দুনিয়াতে বিশ্বে তথা দেশের বড় বড় ইউনিভার্সিটিতে তারা অধ্যাপক হিসাবে গেছেন ডাক্তার ইঞ্জিনিয়ার হিসেবে গেছেন শুধু তাই নয় এখানকার প্রতিভা চতুর্দিকে তার বিচ্ছুরিত করেছে কবাডি ক্রিকেট থেকে আরম্ভ করে ফুটবল সব জায়গায় ক্যাপ্টেন হয়েছে সেনা স্থ সেনা বায়ুসেনাতে প্রমুখ হয়েছেন রাষ্ট্রপতি পর্যন্ত এই বাংলার প্রতিভারা হয়েছেন এরপরে কি আমরা এরকম দেখতে পাবো বাঙালি কাউকে এইসব জায়গায় যদি এই শিক্ষা ব্যবস্থা হয় আমার তো মনে হয় সেই গাড়িতে তালা মেরে দিতে হবে পরবর্তীকালে এরকম প্রতিভা দুনিয়াকে দেশকে নেতৃত্ব দেবে বাংলার থেকে পাওয়া মুশকিল হয়ে যাবে তার কারণ গোড়াতেই ঘুম ধরে গেছে আর যারা এটা করেছেন তারা এটা স্বীকারও করতে চাইছেন না এর বিরুদ্ধে বলতে গেলে আন্দোলন করতে গেলে তাকে কেস দেওয়া হচ্ছে আটকানো হচ্ছে কোর্ট যদি এর জন্য ভর্সনা করছেন বা সাজা দিচ্ছেন বা কেন্দ্রীয় সংস্থার ইনকোয়ারির আদেশ দিচ্ছেন কোর্টের দিকে আঙুল তোলা হচ্ছে জজকে ধমকানো হচ্ছে তার ঘরের সামনে গিয়ে অবস্থান করা হচ্ছে আর মুখে যা আসছে তাই বলা হচ্ছে আর এর জন্য যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনেকে নষ্ট হয়ে যাচ্ছে গণতন্ত্র নাকি নষ্ট হয়ে যাচ্ছে যেখানে গণতন্ত্রের কবরখানা তৈরি সেখানে গণতন্ত্রের কথা তিনি নিজেই বলছেন যিনি কবরে মাটি দিয়েছেন এই পরিস্থিতি আমাদেরকে দেখতে হচ্ছে আর পশ্চিমবাংলায় এমন কোনো বিভাগ দপ্তর নাই যেখানে দুর্নীতি নাই তাই বারো বছর যেখানে লক্ষ লক্ষ চাকরি খালি আছে নিয়োগ হওয়া উচিত হয়নি কারণ কোনো পরীক্ষা হতে গেলে সেখানে গণ্ডগোল হচ্ছে তাই সমস্ত দপ্তরেতে দুর্নীতি সে গেছে অস্থায়ী কর্মী তারা স্থায়ী হওয়ার জন্য আন্দোলন করে লাঠি খাচ্ছেন পুজোর আগে আমরা দেখেছি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে এরকম বহু কর্মী ধর্মঘট করেছিলেন গাড়ি বন্ধ করে দিয়েছিলেন তাদেরকে পুলিশের লাঠি খেতে হয়েছে চোখ রাঙানি দেখতে হয়েছে কিন্তু তাদের দোষ কি নেতারা তাদের চাকরি দিয়েছিলেন টাকা নিয়ে স্থায়ী হবেন বলে কিন্তু হচ্ছেন না তাই তারা অধিকারের জন্য লড়াই করছেন এই যে ভয়ঙ্কর পরিস্থিতি এবং ধীরে ধীরে আরও খারাপ হচ্ছে দুর্নীতি সীমা পরিসীমা ছাড়িয়ে যাচ্ছে এর থেকে পরিত্রাণ কোথায় আমার মনে হয় যদি সরকার ভুল হয়েছে বলে মেনে নিচ্ছে কিন্তু ভুলের সীমা পরিসীমা নেই সেটা স্বীকার করতে রাজি নয় তাহলে সংশোধন হওয়া সম্ভব নয় আর প্রতিদিন তাকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে তার প্রশ্নের উত্তর খুঁজলে অন্য বিষয় নিয়ে আসা হচ্ছে সামনে সেই বিষয়কে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা যাচ্ছি এর পরিত্রাণ কোথায় অনেকে অনেক নিদান দিচ্ছেন সরকার ভেঙে দাও এই করে দাও সাধারণ মানুষ কদিন আগে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করেছেন তাদের কাছ থেকে ন্যায় আশা করেছেন উন্নয়ন আশা করেছেন আর তারা যদি তাদেরকে হতাশ করেন মানুষের অধিকার তাদেরকে শিক্ষা দেওয়া কিন্তু সেটা সময় সাপেক্ষ কিন্তু ততদিন বাংলা কোথায় যাবে যেভাবে এগোচ্ছে আর প্রতিদিন যেভাবে দুর্নীতির নতুন নতুন আর পরিমাণ আমাদের সামনে আসছে তার থেকে তো খুবই চিন্তা হয় যে সত্যি সত্যি আর কয়েক বছরের মধ্যে পশ্চিমবাংলার কি দুর্দশা হবে আমার তার আগের বক্তা আমার বন্ধু তন্ময় দাও বলছিলেন আমাদের সঙ্গে নাকি সবাই সক্ষম করতে চায় উনি বলছেন টিএমসি হাত মিলিয়েছে টিএমসি বলছে সিপিএম হাত মিলিয়েছে আমরা কিন্তু কারোর সঙ্গে হাত মিলাতে চাই না কারণ আমাদের হাত খুবই শক্ত পাও শক্ত কমরও শক্ত আছে একা লড়াই করে এক ডজন সিট ছিনিয়ে নিয়েছি এখান থেকে সরকারের কাছে সারা ভারতবর্ষে দু দুবার সরকার করেছি এবং উন্নয়নে ভারতবর্ষ আজকে বিশ্বের শিখরে আছে আর্থিক দিক দিয়ে সব দিক দিয়ে বিজ্ঞান সাহিত্য দর্শন চিকিৎসা বিজ্ঞান সারা দুনিয়াকে টিকা দিয়ে বাঁচিয়ে রেখি দেশে দুশো কোটি টিকা আমরা দিয়েছি লোককে সেখানে এটা মোদির জন্য সম্ভব হয়েছে যেন কারও সহযোগিতার দরকার নেই হ্যাঁ দেশের উন্নয়নে সহযোগিতা সবার দরকার আছে তার জন্য দিল্লিতে মাঝে মাঝে ডেকে পাঠানো হয় কিন্তু আমি জানি না কি অপ্রিয় প্রশ্নের ভয়ে মুখ্যমন্ত্রী যান না আগামী দিনে হয়তো যাবেন কি না এখানে মিটিংয়ে না যাওয়াটাকে রাজনীতি একটা করা হয় আর সেইভাবে স্টেটমেন্ট দিয়ে দেখানো হয় আমরা লড়াই করছি তাতে কার লাভ হচ্ছে আমি জানি না উন্নয়নও আটকাচ্ছে হয়তো দুর্নীতি এবং অপশাসনের উত্তর দিতে হবে তাই তারা অ্যাভয়েড করেন তাতে পশ্চিমবাংলার হিতে বিপরীত হচ্ছে বাংলার মানুষের জীবন অন্ধকার হয়ে যাচ্ছে দীপাবলি পাল হয়ে গেল কিন্তু শত শত ছেলে মেয়ে রাস্তার ধারে বসে আছে তাদের জীবনের অন্ধকার দূর না এই ভয়ঙ্কর পরিস্থিতি আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে আর এই জিনিস যদি মিডিয়া তুলে ধরে মিডিয়া যদি তথ্য সহ সামনে নিয়ে এসে নেতাদের দেখায় তাহলে মিডিয়া ট্রায়ালের কথা উঠবে মুখ্যমন্ত্রী বলবেন কারণ মিডিয়াকে যতক্ষণ কন্ট্রোল করতে পারছেন ঠিক আছে না করতে পারলে চোখ দেখাতে হবে চমকাতে হবে নাহলে বদনাম করতে হবে আমি অবাক হয়ে গেলাম দুর্গাপূজার সময় আমরা টিভি খুলে বসি যে ভিড়ের মধ্যে দেখে যাবে ঠাকুরটা দেখেনি তো ঠাকুরের মুখ মুখ না যত দেখেছি সেই নেতাদের মুখ দেখতে বাধ্য হয়েছি যারা ছশো কোটি টাকা লুট করেছেন দুর্নীতির দায় অভিযুক্ত তাদের দেখতে হচ্ছে সকাল থেকে বিকাল তাদের মুখ বারবার দেখতে হচ্ছে মানে আমরা রাক্ষস দেখি দৈত্য দেখি অসুর দেখি মূর্তি কিন্তু জ্যান্ত দেখতে হয়েছে এবারে এই অভিনব অনুভূতি আর অভিজ্ঞতা আমাদের হয়েছে আরও মজার ব্যাপার আমরা জগন্নাথের রথযাত্রা দেখি বছরে একবার বেরোনুনি তিনজন মিলে রথে বসে পরিক্রমা করেন হাজার হাজার লোক দর্শন করে জয় জয়কার করে ফুল ছুড়ে এবারে উল্টো দেখছি প্রতি মাসে নিয়ম করে তিনজন মিলে গাড়ি করে যাচ্ছেন কোটে যাচ্ছেন দর্শন দিতে দিতে তিন মূর্তি জগন্নাথ বলরাম সুভদ্রার মতো যাচ্ছেন রাস্তা দুই ধারে হাজার হাজার লোক দাঁড়িয়ে তাদের দর্শন করছে এ অভিনব অনুভূতি হচ্ছে কিন্তু জয় জগন্নাথ না বলে চোর চোর বলছে ফুল না ছুঁড়ে জুতো চপ্পল ছুঁড়ে ফেলছে পশ্চিমবাংলার কিছুদিন আগে যিনি শিক্ষামন্ত্রী ছিলেন যিনি প্রাথমিক পরিষদের প্রশাসক ছিলেন এই ধরনের যারা নিয়ামক ছিলেন বিভিন্ন দপ্তর বিশেষ করে শিক্ষায় সেই সমস্ত মানুষের প্রতি সাধারণ মানুষের যদি এই বিতৃষ্ণা আর এই ব্যবহার হয় বাংলার সমাজ কোন দিকে যাচ্ছে আমাদের ভাবতে হবে দুর্নীতি নিয়ে তথ্য অনেক দেওয়া যায় অনেক তথ্য আছে আর সেই তথ্য দেওয়া যায় আমার মনে হয় এই দুর্নীতির শিক্ষাও তন্ময় কাছ থেকে হয়েছে ত্রিপুরাতে তাদের সরকার সাফল্যের সঙ্গে এক হাজারের বেশি লোককে দুর্নীতির মাধ্যমে চাকরি দিয়েছিল পরে কোর্ট তাদেরকে ওখান থেকে আর বরখাস্ত করেছে সেই মানুষগুলির জীবনই অন্ধকার হয়ে গেছিলো সেইখান থেকে বোধ আমাদের প্রথম বর্তমান রাজ্য সরকার এবং টিএমসি পার্টি অনুপ্রেরণা নিয়ে এই কাজ করেছে সেই জন্য কৃতিত্বের দাবিদার সিপিএম তন্ময়দারও বটে ধন্যবাদ ধন্যবাদ দিলীপ দা